আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে চলে আসলাম। আর ছোট্ট একটি গুল্লা কবুতর, মানে দেশি কবুতরের খামারিটি, মূলত কবুতরগুলো গড়ের উপরে থাকে, খাদ্য দিয়ে নিচে নামানো হয়েছে। আর এগুলো আপনার ডিম বাচ্চা মাশাল্লাহ মিস করে না, আর এগুলো তো বলা লাগে না, যারা দেশি কবুতর ফালেন তারা তো জানেনই দেশি কবুতরগুলো ডিম বাচ্চা মিস এমন করে না। যারা ফালছেন তারা অবশ্যই জানেন দেশি কবুতর ডিম বাচ্চা এমন মিস করে না। কবুতরগুলো দেখার মতন কবুতর অনেক সুন্দর আছে, আর এই কবুতরগুলো বিক্রি হয়ে যাবে। আমি নিজেই ফালছিলাম, যদি আপনারা কোনো বাইর পছন্দ হয় নিতে পারবেন, চাইলে সবগুলো নিতে পারবেন বা দুই চার পাঁচ জিরোও নিতে পারবেন। এটি একটি ভালো মানের খামার আছে, এখানে কবুতর গুণাগুলোর কোনো ভাইরাসও নাই। যদি আপনারা কোনো বাইর নেওয়ার আগ্রহ থাকে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ফোন দিবেন, ইনশাল্লাহ পাঠানো হবে, যে কোনো জায়গায় পাঠানো সম্ভব আছে। আর আমি প্রায় সময় সব জায়গায় কবুতর ফাটাইও। আর এগুলা একদম 500 টাকা করে জোড়া রাখা যাবে, দুই চার পাঁচ জোড়া যদি কোনো ভাই নেন 500 টাকা করে রাখা যাবে, আর এক জোড়া নিলে 600 টাকা পড়বে। চার পাঁচ জোড়া একসাথে নিলে 500 টাকা করে রাখবো, ডিম বাচ্চা গ্যারান্টি থাকবো। মাশাল্লাহ সাইজও দেখেন, অনেক বিগ সাইজ আছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা করছেন তাদেরকে জানাই ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমার এখান থেকে আপনারা কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ, একটা গ্যারান্টি দিতাম পারব, অসুস্থ কবুতর দিব না এবং টাকা পয়সা মারি দিব নাই আল্লাহর রহমতে। আমি বাটফারি ব্যবসা করি না, মূলত এটা একটি ব্যবসা করি ঠিক আছে, তারপর এটা আমার একটা নেশা হয়ে গেছে, কবুতরের সাথে আমার রক্ত মিশে আছে, এরকম মনে করি আমি এটা ব্যবসা করি। যে কোনো বাইরে আমি ঠকাইমো এই দান দামান নাই, যারা কবুতর প্রেমী তাদেরকে ঠকানোর কোনো ইচ্ছা নেই, সবাই কবুতর প্রেমী। ঠকাইয়া লাভটা কি ভাই? ভালো লাগলে নিতে পারবেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।